দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। এদিকে নায়িকা অপু বিশ্বাস, তিনি সাত দিনের জন্য গিয়েছেন কলকাতায়। অপু বিশ্বাস তার সন্তান জয়কে শাকিবের কাছে রেখে তিনি কলকাতার উদ্দেশ্যে গিয়েছেন শর্টকাট মুভির প্রচার প্রচারণায়। নায়িকা অপু বিশ্বাস কলকাতায় যাওয়ার আগেই যখন পরিমনির বাচ্চা হয়েছিল সেই সময় তিনি হসপিটালে যেয়ে পরিমনির বাচ্চাকে দেখে এসেছিল। পরিমনির বেবি যেখানে হয়েছে তার বসুন্ধরাতে এভার কেয়ার, আমাদের বাংলাদেশ অনেক বড় একটা হসপিটাল, ওইখানেই আমার থাকা। সো ওর বাচ্চাটা হয়েছে তার হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি ফার্স্টে গিয়েছিলাম, কিন্তু আমি মনে করি কি এটা আমার একটা ব্যক্তিগত জার্নি। সো এটা আমি আমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল করিনি। ভাইরাল আমার করা দরকার যেটা আমার কাজ, কারণ আমি ব্যক্তি অপুর পরে একজন আর্টিস্ট, এবং একজন আর্টিস্টের বাইরেও আমি একজন ব্যক্তি অপু। তো আমি যেমন শর্টকাট নিয়ে আমি এসেছি, আমি কালকে ফেসবুকে দিয়েছি, নিউজকে জানিয়েছি, হ্যাঁ আমি ওর ছেলেকে দেখে আসছি, ইভেন দু ওকে যখন বেডে দিয়েছে আমি ফুস্ট দেখেছি। আচ্ছা, এই কথাই আমার কিন্তু আমি ছেলের জন্য মন কেমন করছে বাবার কাছে আছে, তো খুব একটা কেমন কেমন করছে না। এবং ছবিগুলো জয়কে দেখিয়েছিল, জয় তার মোবাইলে সেই ছবিগুলো নিয়েছিল। বাবা আসার পরে শাকিব খানকে পরিমনের ছেলে রাজ্যের ছবিগুলো বাবা শাকিব খানকে বারবার দেখিয়েছে এবং বলেছে, বাবা দেখো কত কিউট এবং এত সুন্দর একটা বাচ্চা, চলো না আমরা একটু দেখে আসি। পাপার সঙ্গে ভীষণ আবদার করছিল আবরাম খান জয়। এদিকে নায়িকা পরিমনিকে ছোট বোনের মতোই ভালোবাসে সুপারস্টার শাকিব খান। পরিমনির বিপদে সবসময় সুপারস্টার শাকিব খান তার পাশে থেকেছেন। যদিও কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া নায়িকা পরিমনির সব ব্যাপারে সুপারস্টার শাকিব খান পরিমনিকে সাপোর্ট করেন, কারণ পরিমনি খুবই সহজ সরল টাইপের একটি মেয়ে, এমনটি বলছিলেন সুপারস্টার শাকিব। এদিকে নায়িকা অপু বিশ্বাস, তিনিও কিন্তু নায়িকা পরিমনিকে ভীষণ আদর করে। তার একমাত্র সন্তান জয়ের আবদার রাখতে জয় বেবি দেখতে খুব পছন্দ করে। ওর মায়ের মোবাইলে যখন রাজ্যের ছবিগুলো দেখেছিল আমাকে বারবার বলছিল, পাপা দেখো কত সুন্দর একটা বেবি, চলো না আমরা রাজ্যকে দেখে আসি। আমি ওর কথা ফেলতে পারিনি, তাই কিছু সময়ের জন্য এখানে এসেছি। নায়িকা পরিমনি বললেন, ভাইয়া আপনি এসেছেন আমি অনেক বেশি খুশি হচ্ছি, কিন্তু আমি কিন্তু আপনাকে না খেয়ে ছাড়বো না, আপনি দুপুরবেলা অবশ্যই খেয়ে তারপরে যাবেন। শাকিব খান বললেন, আরে না একদম সময় নেই হাতে, জয়কে নিয়ে একটু পদ্মা সেতু দেখতে যাব, অনেকদিন ঘোরাঘুরি হয় না দূরে, আর জয়ও বলছিল ও পদ্মা সেতু দেখতে যাবে, তুমি যদি পারো আমাকে একটা ব্ল্যাক কফি করে দিও। পরিমনি বলেন, ভাইয়া আপনি শুধু ব্ল্যাক কফি খাবেন কি বলেন, এতদিন পরে জয় এসেছে, আমি জয়কে এভাবে যেতে দিতে চাই না, আপনি পদ্মা সেতু দেখতে যাবেন ভালো কথা, কিন্তু দুপুরবেলা খেয়ে তারপরে যেতে হবে। পরিমনি কিছুতেই ছাড়ছে না শাকিব খানকে দুপুরে খাইয়ে, তারপরে তিনি ছাড়বেন। মাহিয়া মাহি সহ ঢালুর ইন্ডাস্ট্রির অনেক তারকাই ছুটে এসেছিলেন নায়িকা পরিমনির বাড়িতে। অবশেষে সুপারস্টার শাকিব খান তিনিও এসেছেন পরিমনির সন্তানকে দেখতে। পরিমনি ভীষণ উচ্ছ্বসিত, তিনি বলেন, আমার জীবন ধন্য আপনি আমার বাড়িতে এভাবে এসেছেন জয়কে নিয়ে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, কারণ দর্শক বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।